গুড মর্নিং স্টুডেন্টস, আজকে বেঙ্গলি আমরা তালব্যস্বর মূর্ধন্যস্বর দন্ত্যস্বর তিনটি নতুন নতুন বর্ণ শিখে নেব। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখে নিই তালব্যস্বর কীভাবে হচ্ছে, তারপরে মূর্ধন্যস্বর, তারপরে দন্ত্যস্বর। ওকে, তো চলো তালব্যস্বর কীভাবে হচ্ছে দেখি না। তালব্যস্বর করতে গেলে প্রথমে একটা হাফ সার্কেল টেনে নিয়ে ভেতরে একটা সার্কেল করতে হবে, এরকমভাবে পরপর দুটো করতে হবে। তারপরে ওপর থেকে একটা স্ট্যান্ডিং লাইন দিয়ে ছোট্ট একটা দাগ, এই হচ্ছে তালব্যস্বর। আবার দেখো তালব্যস্বরটা খুব প্র্যাকটিস করতে হবে, আগে তোমরা রাফ কপিতে প্র্যাকটিস করে নিয়ে তারপরে বইয়ের মধ্যে লিখবে। হাফ সার্কেল করে ভেতরে একটা সার্কেল, তারপরে সোজা দাগ নিয়ে এই ধরনের আমাদের তালব্যস্বর। তারপরে আছে আমাদের মূর্ধন্যস্বর। মূর্ধন্যস্বর লেখা খুব ইজি, তোমরা জানো অন্তস্থ জ শিখে গেছো, তাহলে মূর্ধন্যস্বরটা লেখা খুব কঠিন হবে না। যেমন অন্তস্থ জ লিখি আমরা, সেরকম অন্তস্থ জয়ের মতো লিখে নেবো, নিয়ে মধ্যে একটা দাগ কেটে দেবো, যেটাকে তোমরা বলো পেট কাটা মূর্ধন্যস্বর। তো এখন থেকে আমরা আর পেট কাটা মূর্ধন্যস্বর বলবো না, শুধুমাত্র বলবো মূর্ধন্যস্বর। তো এই হয়ে গেল তোমাদের মূর্ধন্যস্বর হলো। বাকি যেটা রইল সেটা হচ্ছে দন্ত্যস্বর। দন্ত্যস্বর দন্ত্যস্বর কিভাবে লেখা যায় না, প্রথমে একটা ছোট্ট দাগ টেনে এদিক থেকে নামতে হবে পুরো এসের মতো, নিয়ে একটু কার্ভ লাইন একটা ছোট করে করে সোজা একটা দাগ, এই হয়ে গেল দন্ত্যস্বর। আর একবার দেখো একটা এসের মতো জাস্ট করে নিতে হবে, নিয়ে কার্ভ লাইন করে উপর থেকে সোজা একটা লাইন নামি, এই হয়ে গেল দন্ত্যস্বর। আবার দেখো এই হয়ে গেল দন্ত্যস্বর। ঠিক আছে, তাহলে আজকে তোমরা অনেক কিছু শিখে গেলে, তালব্যস্বর, মূর্ধন্যস্বর আর দন্ত্যস্বর। এরপর আমরা জানবো যে তালব্যস্বর, দন্ত্যস্বর, মূর্ধন্যস্বর দিয়ে কী কী হচ্ছে। ঠিক আছে, এর বেশি আমরা যাব না, বাকি যেগুলো রইলো সেগুলো আমরা পরের দিন শিখবো। তো দেখা যাক তালব্যস্বর, মূর্ধন্যস্বর, দন্ত্যস্বর দিয়ে কী কী হতে পারে। ওকে, এইবার আমরা তালব্যস্বর, মূর্ধন্যস্বর, দন্ত্যস্বর দিয়ে কী কী হচ্ছে সেগুলো দেখে নেব, কী কী শব্দ হতে পারে। আমাদের তালব্যস্বর থেকে মূর্ধন্যস্বর পর্যন্ত লেখার কাজ কমপ্লিট হয়ে গেল, এবার পড়ার কাজ শুরু। তো তালব্যস্বর দিয়ে কী হচ্ছে না শশক, মূর্ধন্যস্বর দিয়ে কী হয় না স্বর, আর দন্ত্যস্বর দিয়ে কী হচ্ছে আমাদের না সখী বা সই। তো দেখো তালব্যস্বর, মূর্ধন্যস্বর, দন্ত্যস্বর এই তিনটে দিয়ে তিনটি শব্দ এখানে দেওয়া আছে, কিন্তু এর বাইরেও আরও অনেক শব্দ হয় যেগুলো তোমাদের কিছু জানা কিছু অজানা। যেমন তালব্যস্বর দিয়ে শশা নিশ্চয় তোমরা দেখেছ, তাহলে তালব্যস্বর দিয়ে শশা হতে পারে, তালব্যস্বর দিয়ে শালুকও হতে পারে। তো এই ধরনের যেমন আমি তোমাদের বই ছাড়া দুটো শব্দ বললাম, সেরকম তোমরাও ভাবনা চিন্তা করবে তালব্যস্বর দিয়ে আর কী কী হতে পারে। এবার মূর্ধন্যস্বর দিয়ে তোমাদের বইয়ের মধ্যে রয়েছে স্বর, আর কী হতে পারে না মূর্ধন্যস্বর দিয়ে, ষাট হতে পারে, ষোলো হতে পারে, ষাঁড় হতে পারে। তাহলে ষাঁড়, ষাট, ষোলো, অনেক কিছুই হতে পারে মূর্ধন্যস্বর দিয়ে। এরপর দন্ত্যস্বর, তো দন্ত্যস্বর দিয়ে আমরা অলরেডি পেয়ে গেলাম সই, এরপরে আর কি হতে পারে না সখা, সুতা, এগুলো সবই দন্ত্যস্বর দিয়ে হতে পারে। বা তোমরা সানাই দেখেছ, সানাইয়ের আওয়াজও নিশ্চয়ই শুনেছ, তাহলে দন্ত্যস্বর দিয়ে সানাইও হতে পারে। তাহলে এই রকমভাবে বিভিন্ন ধরনের দেখো শব্দ আমরা পেয়ে যাচ্ছি, দন্ত্যস্বর দিয়ে যেমন পেলাম, মূর্ধন্যস্বর দিয়েও সেরকম পেলাম, আবার তালব্যস্বর দিয়েও পেলাম। ঠিক আছে,
তাহলে এই রইল তোমাদের হোমওয়ার্ক। শব্দ দেখবে কি কি হতে পারে সেগুলো যেমন একদিকে দেখবে সেরকম একদিকে লিখেও রাখবে মধুনস্ব পর্যন্ত। মধুনস্ব পর্যন্ত ফ্রাইডে তোমাদের কমপ্লিট হবে না, ফ্রাইডের জন্য তোমাদের শুধুমাত্র তালবেশ্য হোমওয়ার্ক দেওয়া রইল। তালবেশ্যটা শুধু কমপ্লিট করে রাখো, আমি ফ্রাইডেতে দেখব, তারপরে বাকিগুলো আমি তোমাদের দেখব তারপরে, ঠিক আছে? তো পড়া এবং লেখা দুটো কমপ্লিট করে রেখো, তালবেশ্যটা কমপ্লিট করে রাখবে, সবটাই লিখতে হবে না, একটা একটা করে পেজ লিখবে। হ্যান্ডরাইটিং কিন্তু সবাইকে বারবার যেটা বলছি আমি লাইভ ক্লাসে দেখছি, হ্যান্ডরাইটিংগুলো কিন্তু যাদের খুব ভালো ছিল একটু অন্যরকম হয়ে গেছে। তো তোমরা তাতে কি হচ্ছে না একসঙ্গে লেখার ফলে এগুলো হচ্ছে। সো একসঙ্গে লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা একটা একটা করে সব লিখবে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে কমপ্লিট হয়ে গেল। সবাই খুব ভালো করে পড়াশোনা করো। ওকে, সো বাই বাই।